কি সালো সালো তোর লাগে ভোট করেছি সালো তোর তো নিজের ভোট দিছিস সালো চুগল করার বেটা সালো বেমানের বেটা মিথ্যা ফরের বেটা সালো মুর্শিদাবাদে একলে মিথ্যা ফর চিরা সালো তুই মিথ্যা ফরের বেটা মিথ্যা ফর প্রতারণা করেছে আমাদের গ্রামবাসীর সাথে এবং সাগরদিঘি ব্লকে গ্রামবাসীর সাথে। প্রতারণাটা কিরকম, যেহেতু কংগ্রেসের সাম্বল নিয়ে সে দাঁড়িয়েছিল, তাকে আমরা সিপিএম কংগ্রেস সবাই আমরা সমর্থন করেছিলাম, তাকে ভালোবাসার মানে প্রতিফল দিয়েছিলাম, কিন্তু ভালোবাসার প্রতিফল নিয়ে ও শালা প্রতারণা করেছে, ও শালা মির্জাফর। ও যদি বাবার ছেলে যদি হয় তো আবার ওই সাম্বলটা নিয়ে ও পাস করে দেখাতো যে হ্যাঁ আমি ওই বাইরন, আমি ওই মানে কংগ্রেসের প্রতীক নিয়ে পাস করে আমি টিএমসিতে চলে গেছিলাম, আবারে আমি টিএমসিতে মানে তার প্রতীক নিয়ে আমি পাস করে দেখাচ্ছি, তাহলে জানবো যে হ্যাঁ শালা ও শালা প্রকৃতি ইমানদার। কিন্তু ইমানদার নয় শালা, প্রকৃতি ছোট লোক, ছোট লোকের বাচ্চা ছোট লোক। এবং মির্জাফর উনি টিএমসিতে ঢুকে গেছেন, আমরা কোনো রাজনীতি দল করি না, আমরা সাধারণ ভোটার, আমরা গ্রামের মানুষ, গ্রামের ছেলে। যেভাবে আমাদের জনগণের সঙ্গে যে প্রতারণা করলো, তা আমাদের প্রতারণা করলো এবং সে টিএমসিতে চলে গেল, তো ঠিক আছে তুমি যাও, গণতন্ত্র রাষ্ট্র যেতে পারো। কিন্তু তার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, কংগ্রেসের প্রতীক নিয়ে তুমি পাস করে গেছো, তোমাকে ব্যাখ্যা দিতে হবে যে আমি এই দাঁড়িয়ে পাস করে আমি ব্যাখ্যা দেবো, তুমি কংগ্রেসের প্রতীক নিয়ে পাস করেছো, অতএব তুমি রিজাইন দিয়ে তুমি, তোমাকে চ্যালেঞ্জ করছি আমি, ক্ষমতা থাকে তুমি পাস করে তুমি ব্যাখ্যা দিতে হবে তোমাকে।